করোনার দোহাই দিয়ে ভূমি মালিক ও গ্রাহকদের ফ্ল্যাট হস্তান্তরের সময় পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। চিঠিতে সংগঠনের সদস্য ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার সময় এক বছর ছয় মাস পিছিয়ে দিতে বলা হয়েছে, আর এই সুযোগে প্রকল্পের সময় বাড়লেও ব্যয় বাড়বে এমন অজুহাতে দাম বাড়ানোর পায়তারা করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। জাহিদুল ইসলামের প্রতিবেদন। রাজধানীর বেশিরভাগ ভবনের নির্মাতাই আবাসন প্রতিষ্ঠানগুলো। এসব ভবন তৈরিতে সময় নির্ধারণ করে চুক্তি করতে হয় ভূমির মালিক ও ফ্ল্যাট ক্রেতাদের সাথে। আবাসন নির্মাতাদের সমিতি রিহ্যাব বলছে, করোনা সংক্রমণের শুরুতে তাদের সদস্যরা নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। এরপরে শুরু হয়েছে বর্ষাকাল, তাই বছরের বেশিরভাগ সময় বন্ধ থেকেছে নির্মাণ কাজ। এমন অবস্থায় ভূমির মালিক এবং ফ্ল্যাট ক্রেতাদের কাছে হস্তান্তর সময় দেড় বছর পেছাতে সব সদস্যদের চিঠি দিয়েছে রিহ্যাব। ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত কেউই আমরা ফুলশিগে কোনো কাজ করতে পারিনি, সমস্ত জিনিস স্ট্যান্ড স্টিল, স্তব্ধ, বন্ধ। এটা পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে, আমাদের যে সরকারের যে স্বাস্থ্য নীতি আছে সেটা তো কিন্তু আমাদেরকে বাধ্য করেছে। রিহ্যাব থেকে এমন উৎসাহ পেয়ে আবাসন ব্যবসায়ীরা বলছেন, প্রকল্পের সময় বাড়লে তাদের ব্যয়ও বাড়বে। এদিকে ভূমির মালিক এবং ফ্ল্যাট ক্রেতাদের সাথে আলোচনা করছেন তারা। প্যান্ডেমিকের জন্য অনেকে মাল সাপ্লাই পাচ্ছে না, টাইমলি লেবার পাচ্ছি না, বিভিন্ন কারণে বন্ধ ছিল দীর্ঘদিন, কষ্ট বেড়ে যাবে ফ্ল্যাটের। তারপরেও আমরা আমাদের সম্মানিত ল্যান্ড ওনার এবং সম্মানিত গ্রাহকদের দিক বিবেচনা করে আমরা হয়তো সেটা মেনে নিব। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প বাস্তবায়ন চুক্তি পাশ কাটিয়ে এমন পদক্ষেপ আইনসিদ্ধ নয়। রিহ্যাব এই ধরনের কোন সিদ্ধান্ত নিতে পারে না, চুক্তির প্রত্যেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট যে চুক্তি, প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট চুক্তি অনুযায়ী চুক্তির যারা দক্ষ শুধুমাত্র হচ্ছে লোক, তারাই সিদ্ধান্ত নিবে যে তারা কি করবে বা কি করবে না। সদস্যদের দেওয়া চিঠিতে রিহ্যাব আরো বলেছে, ফোর্স মেজার হিসাবে বাড়ানোর সময় ভূমি মালিক তার পাওনা বিলম্ব ফি এবং বাড়ি ভাড়াও পাবে না। জাহিদুল ইসলাম, একাত্তর, ঢাকা। দর্শক, এই ছিল আমার হাতে বাক্স বাণিজ্য অঙ্গনের খবর। এবার চলে যাচ্ছি সহকর্মী ফরজানা করিমের কাছে।